আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো সাতোশি অ্যাপসের নতুন, যারা নতুন ইউজার রয়েছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি, এবং যারা জানেন না হ্যাশকার্ড সম্পর্কে বা হ্যাশকার্ড কি, অর্থাৎ মাইনিং স্পিডটা আপনারা কীভাবে বাড়াতে পারেন, এই ভিডিওতে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। সো আমি সরাসরি চলে গেলাম আমার যে অ্যাকাউন্টে আছে, অ্যাকাউন্টে সো আসার পরে এখানে আপনারা কিন্তু সবাই কিন্তু দেখতে পারবেন। আমি বেশি কথাবার্তা না বাড়ি, এখানে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এই মানে এগুলো কিসের, আপনার অনেকে আপনাদের নিজের কাছে প্রশ্ন জেগে ওঠে যে এগুলো কিসের। এখানে হ্যাশ কার্ড আছে, এখানে গিফট কার্ড আছে, যাই হোক এখানে কিন্তু গিফট কার্ড আছে। এখান থেকে গিফট কার্ডগুলো কিন্তু আমরা কিন্তু অনেক কিন্তু মানে এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারি, অনেকে কিন্তু কালেক্ট করতে পারি না। যাই হোক, এখান থেকে কীভাবে কী করবেন না করবেন সমস্ত প্রসেস নিয়ে কিন্তু আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আমি এই মুহূর্তে আলোচনা করব হ্যাশ কার্ড নিয়ে, ঠিক আছে? হ্যাশ কার্ডটা কীভাবে আপনারা কালেক্ট করবেন, কীভাবে এখান থেকে মাইনিং স্পিডটা বাড়াবেন। সো এগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনার স্পিডটা বাড়বে, ঠিক আছে? মানে এক্সপিটা কিন্তু বাড়বে, ঠিক আছে? যাই হোক, আমি এই হ্যাশ কার্ডগুলো কোথায় পাবেন সেই গ্রুপটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিও ডিসক্রিপশনে। সো আরেকটি কথা না বলে নয়, যারা এখন পর্যন্ত সাতোশিতে কাজ করা শুরু করেননি বা অ্যাকাউন্ট লগ ইন লগ আউট করছেন, অনেক আগেই কাজ করছিলেন বাদ দিয়েছেন, অবশ্যই আপনারা সবাই কিন্তু কাজ করবেন, সাতোশিতে কেউ কাজ বাদ দিবেন না, ঠিক আছে? আর আপনারা দুই চার দিন কাজ করার পর দেখা যায় আপনাদেরকে নিজে আপনাদের আর খোঁজ পাওয়া যায় না। সো ভাই, আপনারা যেহেতু এগুলো ফ্রি সাইট, একদম ফ্রিতে আপনি এখান থেকে এক টাকা হলেও পাবেন, 10 টাকা হলেও কিন্তু পাবেন, ঠিক আছে? এই সাতোশির থেকে, সাতোশি কিন্তু একটা গ্যারান্টি দেওয়া একটা অ্যাপস, কারণ অলরেডি কিন্তু আমরা এটার থেকে কিন্তু পেমেন্ট একবার পাইছি, এবং সেই আবার কিন্তু মাঝখানে অনেক কাজ করছি, আবার কিন্তু কাজ এখন রানিং করতেছি, এখন কিন্তু আমরা আগামী মাস এই মাসের 20 তারিখে কিন্তু আমরা কিন্তু পাবো, ঠিক আছে? যাই হোক, আপনারা যারা নতুন আছেন তাদেরও কোনো চিন্তা ভাবনা নেই, আপনারাও কাজ শুরু করে দেন। আপনার এটার থেকে হয়তো বা ও এক্স থেকে কিন্তু কম ইনকাম করতে পারবেন, কিন্তু পরে এটাতে আরেকটি যে প্রজেক্ট আসতেছে সেটার থেকে কিন্তু বিগ একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এখন যেখানে জয়েন লেখাগুলো আছে আমাদের এখানে কিন্তু বেশ কিছু কার্ড কিন্তু শো করতেছে, ঠিক আছে? এই কার্ডগুলো এখন আপনারা কোথায় পাবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রক কার্ড, সো এই কার্ডটি এখন কোথায় পাবেন? তারপর এখানে রক, এখানে রক, তারপর এখানে কিন্তু আমরা আর একটি কার্ড দেখাতেছে স্পিড কার্ড, সো এইগুলো কোথায় পাবেন? সো এই কার্ডগুলো দেওয়ার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটি সর্বপ্রথম দিয়ে রাখবো টু ডি অফার লিঙ্ক ক্লিক করে দিলে কিন্তু আপনারা এই যে সাতোশিতে অ্যাকাউন্ট করার রেজিস্ট্রেশন লিঙ্ক এবং অ্যাকাউন্ট করার ভিডিও লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার নিচে কিন্তু আপনারা আরেকটা লিঙ্ক পেয়ে যাবেন, সরি তার নিচে না, এই টু ডি অফার লিঙ্কের নিচে আপনারা দেখতে পারবেন যে হ্যাশ কার্ড লিঙ্ক। সো হ্যাশ কার্ড লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা গ্রুপে নিয়ে আসবে, টেলিগ্রাম গ্রুপে। সো গ্রুপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই যে আপনার এই গ্রুপ, এইরকম একটা গ্রুপের, এইরকম একটা গ্রুপে কিন্তু আপনাকে নিয়ে আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে একটি কার্ড এখানে দিছে, যাই হোক, এই যে আমি এই কার্ডটি দিলে এই কার্ডটা এখন এখান থেকে আমাদের কপি করে নিতে হবে। সো এটা যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না, এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এই ইনবক্স আছে এখানে বা লেখার টাইপিং অপশন আছে, এখান থেকে এইটুকু আমি কপি করে নেবো, আমি এখান থেকে কাট করে নিলাম, কপি করলাম না। নেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই নিচের যে জয়েন লেখাটা আছে আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। সো এই এখানে ক্লিক করে দেওয়ার পরে যদি এটা অন্য কেউ ব্যবহার না করে থাকে তাহলে এটাতে আমার কিন্তু সাকসেসফুল দেখাবে, যদি ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সাকসেস দেখাবে না। সো আমি এটা অন্য কেউ ব্যবহার করছে, যার কারণে কিন্তু আমার কাছে এটা কিন্তু হচ্ছে না, হ্যাশ কার্ডটি কেউ অন্য কেউ ব্যবহার করছে, ঠিক আছে? সো যার কারণে এটা আর ব্যবহার করবে না, সরি এটা আর হবে না। তার নিচে কিন্তু আরেকটি দেখা যাচ্ছে যে রক কার্ড, এই দেখুন রক কার্ড, এটা কিন্তু হ্যাশ কার্ডের মানে ইয়েগুলো কিন্তু দিয়ে রাখে, অনেকেই দিয়ে রাখে, এগুলো কিন্তু আপনার আমার মতো একজন কিন্তু তৈরি করছে বা আপনিও কিন্তু তৈরি করতে পারবেন। সো কীভাবে করতে পারবেন আসলে একটু সময়ের দরকার, ওই ভিডিওটা আমার এর আগে করতে চাইছিলাম বাট করিনি। এখানে এটা পেস্ট করে, সরি এটা এখানে হবে না, এটা হচ্ছে রক মানে রক কার্ড, আমি এখানে ক্লিক করে দিই, এখানে পেস্ট করে দিলাম। যদি এটা অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু এটা আমার হবে না, দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অন্য কেউ ব্যবহার করছে। সো এইভাবে যে মানে এগুলোতে একটু ফলো রাখবেন আপনারা, ফলো রাখলে হবে কি, যেগুলোতে মানে অনেক ফার্স্ট থেকে হবে কি, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এটা কপি করে নিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, আর যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার কিন্তু কার্ডটা কি মানে আপনার মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে। আর এখানে কিন্তু অনেকে লিখেও দিচ্ছে যে ফার্স্ট জয়েন। যাই হোক, এইভাবে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। যাই হোক, আমি একটা নিলাম, নেওয়ার পরে দেখি এটা আবার কেউ ব্যবহার করছে কিনা, এটাও ব্যবহার করছে, ঠিক আছে? মানে আমি যেহেতু অনেক খুঁজতে হবে এখন আমাকে, কারণ আমি আপনাদেরকে দেখানোর সাথে কিন্তু কাজটা করতেছি, ভিডিওটা একটু কন্টিনিউ দেখবেন, নাহলে কিন্তু আপনি কিন্তু কিছু বুঝবেন না, ঠিক আছে?
এখানে একটু খুঁজবেন, আমি আর এখানে ব্যাটেল কার্ড থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখানে, মানে এখানে কিন্তু ব্যাটেল কার্ড অনেক কিন্তু কার্ড চায়। সো কখন কোন কার্ডটা চাবে এটা কিন্তু বলা যাবে না। সো আমি এখান থেকে আরেকটি নিলাম, নেওয়ার পর এখানে দেখি আমি এখানে পেস্ট করে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন নাহলে কিন্তু আপনারা বুঝবেন না। আমি দেখি এখানে পেস্ট করে দেওয়ার পরে এইটুকু শুধু আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে আমি এবার নিচেরটাতে দেখি জয়েন দিই আসলে হয় কি না একটু দেখি। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে হ্যাশ কার্ডটা কিন্তু সাকসেসফুল জয়েন হয়ে গেছে, আপনারা কিন্তু এই দেখতে পারলেন, ঠিক আছে। ঠিক এইরকমভাবে কিন্তু আপনাকে কী করতে হবে, একটু সময় অপেক্ষা করে মানে কাজগুলো করতে হবে। তাহলে কী হবে, আপনার মাইনিং স্পিডটা কিন্তু এখন যে গতিতে আসে, যেহেতু আপনারা অনেকে রেফার করতে পারেন, অনেকে রেফার করতে পারেন না। সো যারা রেফার করতে পারেন তারা এই হ্যাশ কার্ডগুলো ব্যবহার করে এই যে মাইনিং পার্সেন্ট এই যে রেটটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কত রেটে আপনার, মানে 10% রেটে কিন্তু আপনাকে একটা করে একটাতে জয়েন হবেন, 10% রেট করে কিন্তু আপনার কিন্তু মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে, ঠিক আছে। এখন কিন্তু আমার আছে রক কার্ড, আপনার ওখানে ব্যাটেল কার্ড থাকবে, অনেক কার্ড কিন্তু এগুলোতে আসে, যে কোনো কার্ড কিন্তু আপনার ওখানে শো করবেন। আপনি হ্যাশ কার্ডের ওখানে ক্লিক করে দিয়ে আপনি একটু দেখবেন যে আসলে আপনার ওখানে কোন কার্ডটি চাইতেছে, ঠিক আছে। সো আমি এখন যদি নিচে উপরের দিকে যদি যাই তাহলে আমার এখানে রক কার্ড এখানে আরেকটি আছে, এটা আমি রক কার্ড এখানে যেটা পেস্ট করে এটা নীল সরি এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম, একটু অপেক্ষা করবেন, এখানে পেস্ট করে দিলাম। এই নিচে এটুকু শুধু আমাদের কপি করে নিতে হবে, ঠিক আছে। এটুকু কপি করে নেওয়ার পরে এই যে উপরে রক যেগুলো লেখা আছে এগুলোতে কার্ডে ক্লিক করে দেবেন, তারপরে পেস্ট করে দেবেন এখানে, দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। সো এটা কিন্তু অন্য কেউ ব্যবহার করছে, যার কারণে কিন্তু আমার এটা কিন্তু আর হচ্ছে না। আমি দেখি এইরকম এরকম আপনাকে আমাকে এরকম খুঁজে 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 কিন্তু কাজগুলো করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। অসংখ্য কার্ড কিন্তু এখানে অনেকেই দিয়ে রাখতেছে, অনেকে দিতেছে, আপনাকে কিন্তু এগুলো কিন্তু সংগ্রহ করতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা যখন কাজ করবেন তাহলে কিন্তু পাবেন, তাছাড়া কিন্তু আপনারা কিন্তু পাবেন না। যদি মনে করেন যে যে কোনো এক সময় আপনি আসবেন, যে কোনো এক সময় আপনাকে ই করবেন, তাহলে কিন্তু হবে না। সো এখানে আরও একজন একটা কার্ড দিয়ে রাখছে, আসলে এগুলো তো যদি কেউ জয়েন করে থাকে তাহলে কিন্তু হবে না, আর যদি কেউ জয়েন না করে থাকে তাহলে এই কার্ডটি আমার সাকসেসফুল হতে পারে। সো আমি এটা কপি লেখাটা আমার আসতেছে না, আমি এটা কপি করবো। সো একটু অপেক্ষা করবেন, আমি কাট করলাম। সো কাট করার পরে এখানে আবারও আসলাম, আসার পরে যে এখানে পেস্ট করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। সো আসলে এটাও কিন্তু অন্য কেউ ব্যবহার করছে, যার কারণে আমি এটা কিন্তু ব্যবহার করতে পারবো না। সো এখানে আপনাকে একটু সময় দিয়ে থাকতে হবে, এই গ্রুপটাতে একটু সময় দিয়ে থাকতে হবে, কখন কোন কার্ডটা আপনার চাইতেছে সেটাকে কিন্তু আপনাকে কী করতে হবে, আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু এটা কিন্তু সম্ভব হবে না, কারণ এখানে অ্যাক্টিভ থাকতে হবে, এখানে অ্যাক্টিভ না থাকলে হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি, অনেকগুলো হাতাহাতি করলাম, যে এই যে এই মুহূর্তে কিন্তু একটা রক কার্ড দিয়ে দিছি, আমি এটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখান থেকে কপি করে নিলাম, মানে কাট করে কপি করে নেওয়ার পরে ওখান থেকে পেস্ট করে দেওয়ার পর আমি কাট করে নিয়ে আমি এইখানে এটাতে জয়েন দেবো। সো অন্য কেউ করার আগে আপনাকে কনফার্ম ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, দুইটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেল। এভাবে আপনাকে সবগুলো এখানে যেগুলো আসবে, এখন কিন্তু আমার দুইটা রক কার্ডের প্রয়োজন আছে, আমি যেটা ব্যবহার করলাম এটা কিন্তু আর এখানে ব্যবহার হবে না, মেবি আমি দেখি চেষ্টা করি, সরি এটা আর কিন্তু হবে না, ঠিক আছে। আবার আর একটা কার্ড আমাদেরকে এইভাবে সংগ্রহ করতে হবে। সো এই গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুডু অফার লিঙ্কে আর একটা দেখতে পারবেন, হ্যাশ কার্ড লিঙ্ক, ওই লিঙ্ক ওইখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। সো এই ছিল এখনকার ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে। সো আরেকজন আরেকটা কার্ড দিছে এই মুহূর্তে, দেখে আমি এটাও যদি এখান থেকে কাট করে নিই, নেওয়ার পরে যদি আমি আমাদের এখানে আসি সাতোশি অ্যাপসে আসি, আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। সো এই ভিডিওটা কিন্তু অনেকের কিন্তু হেল্পফুল হবে, অনেকের কিন্তু কাবার হবে না, এই কার্ডটিকে একজন ব্যবহার করছে যার কারণে এটা হচ্ছে না। সো এখানে কিন্তু বেশ কয়েকটি কার্ডে কিন্তু মানে বেশ কয়েকটি কার্ডে কিন্তু দিয়ে দিছে, সো একটা কার্ডে এতগুলো করে কপি করে দিয়ে দিছে, বুঝতে পারছি এখন। তো এই কার্ডটি আমি অলরেডি ব্যবহার করছি যার কারণে আর হবে না, সো এরপরে আর হবে না, যাই হোক এইভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। সো আশা করছি আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন এই ভিডিওটা থেকে, ভিডিওটা একটু লং হয়ে গেল কারণ আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু লং হয়ে গেল, তাছাড়া কিন্তু হইতো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তবে এইখানে কিন্তু আরেকটি সুযোগ আছে যে আপনি এখানে কিন্তু টাইপ করতে পারবেন, ঠিক আছে। তার মানে আপনি কিন্তু চাইতেও পারবেন আপনার কোন কার্ডের প্রয়োজন, ঠিক আছে। আপনি এখানে লিখে দিলেন, যেমন আমি এখানে লিখে দিয়েছি রক কার্ড সেন, তাহলে অন্য যে কেউ যে লাইনে থাকে যারা কার্ডগুলো দিচ্ছে তারা কিন্তু খুব দ্রুত কিন্তু দিবে, তার কারণ ওই কার্ডগুলো ব্যবহার করেন তারও কিন্তু মানে ইয়ে হবে, মানে
লাভ হবে, আপনি যদি ব্যবহার করেন আপনারও লাভ হবে, ঠিক আছে, দুইজনারই কিন্তু লাভ হবে। সো এরপরের ভিডিও আসবে হচ্ছে গিফট কার্ড। সো এই যে আমি সাতাশিতে যদি আসি, সাতাশিতে আসার পরে উপরের দিকে যদি আসি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে গিফট কার্ড নামে কিন্তু একটা অপশন আছে, এই যেখানে দেখতে পারতেছেন গিফট কার্ড। সেই গিফট কার্ডটা কি কীভাবে কাজ করবেন ওইটা কিন্তু এর পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই ছিল এখনকার ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।